নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আগামী দশই মার্চ পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা কী কারণে ছুটি ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুনই থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া যায় না তো বন্ধুরা বকেয়া ডি দাবিতে আন্দোলনের তেজ আরও বাড়ালো রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি তো রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক কর্মচারীদের আগামী নয় মার্চ এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে তো ঘোষণা অনুযায়ী সরকারি সমস্ত কার্যালয়ে এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে তো নয়ই মার্চ মাধ্যমিকের শারীরিক শিক্ষা পরীক্ষা এবং মাদ্রাসা বোর্ডের দ্বিতীয় ভাষার পরীক্ষা রয়েছে তাই রাজ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ দাবিতে আগামী দশই মার্চ সারা রাজ্য জুড়ে বন্ধ ডাকল সংগ্রামী যৌথ মঞ্চ ও কোর্ডিনেশন কমিটি তো টানা আটচল্লিশ ঘন্টা রাজ্য সরকারি কর্মচারীদের কর্মবিরতির পর ফির জরুরি পরিষেবা বাদে রাজ্যের সমস্ত সরকারি অফিস স্কুল আদালত বন্ধে ডাক দেওয়া হয়েছে ফলে ওই দিন ছুটির মেজাজ থাকবে সরকারি অফিসগুলিতে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন দশই মার্চ রাজ্য জুড়ে বন্ধ ডাকা হয়েছে সেখানে কিন্তু অফিস স্কুল আদালত সব কিছু বন্ধ ডাকা হয়েছে সেখানে কিন্তু ছুটি থাকতে পারে তো বন্ধুরা এইটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মনে যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ